আজকে যাচ্ছি আমরা আমাদের কলেজ, মানে আমাদের গড়বেতা কলেজ, সেখানে হবে নবীনবরণ। প্রথমবার কলেজে এসে এরকম টাইপের ফ্যান মিট হলো ভাই। তো গাইস, এই জাস্ট বললাম তোমাদের ফ্যানেদের কথা, এই জাস্ট ইনি এলো ছবি তুলতে, এখন এসেছে এনার বান্ধবী। আরে এদিকে দেখো কে ভাই, কি বিয়ে বাড়ি, অন্য পারসন তোর বিয়ে দেখে দিয়েছি। শুভ সকাল, সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে সুন্দর ব্লগটা শুরু হচ্ছে এরকম সুন্দর একটা লোকেশন থেকে। পিছনে দেখতে পাচ্ছ এরকম জমিগুলো আছে, আর ওই সাইডটাতে পুরোপুরি জঙ্গল ভাই, সব মিলিয়ে একটা আলাদাই পরিবেশ। আর অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ব্লগটা কোন টপিক্সে হচ্ছে। কোন টপিক্স ভাই? কলেজে মেয়ে দেখতে যাওয়া। লজ্জা লাগা দরকার। কলেজের কর্তৃপক্ষ যদি দেখে থাকো, এই ছেলেটার মুখটা দেখে থাকো, একে ভাই কলেজে ঢুকতে দিও না, আগে বের করে দিও। তো হ্যাঁ, অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো ব্লগটা কোন টপিক্সে হতে চলেছে। আজকে যাচ্ছি আমরা আমাদের কলেজ, মানে আমাদের গড়বেতা কলেজ, সেখানে হবে নবীনবরণ। হ্যাঁ, আমাদের তো বরণ করলো না, এই যে এই ফার্স্ট ইয়ারের বাচ্চা বাচ্চা ছেলে পুলেগুলোকেই করবে। কেমন লাগছে? খুবই এক্সাইটেড আছি। ওয়াহ, হয়নি আমাদের হবে একদম। তোমাদের কি হবে? নবীনবরণ। আচ্ছা, কেন অন্য কিছু? দেখতে পাচ্ছ আজকে কে আছে আমাদের ব্লগে। আজকে আমাদের আছে জানেমন। হ্যাঁ জানি, অনেকদিন বাজে দেখলে। তোমরা যদি রেগুলার মোটো ব্লগ দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও, আমিও ভাবছি এবার থেকে রেগুলার মোটো ব্লগ শুরু করব। আর অলরেডি সময় 11:08 বাজছে, সকাল থেকে আমাকে ডাকতে গেছে 8:00 থেকে, আমি জাস্ট এতক্ষণে রেডি হয়ে বেরালাম। আজকের এই আউটফিটে আমাকে কেমন লাগছে ওটা কমেন্টে নিশ্চয়ই জানিও। তো চলো এখন যাবো আমরা কলেজ। আমাদের কলেজটা এখান থেকে প্রায় 20 কিমি। বেচারি ছেলেটা কষ্ট পাচ্ছে, ফার্স্ট টাইম নবীনবরণ হবে আর আমি লেট করে দিচ্ছি। তো আর লেট করবো না, এখন এখান থেকে যাবো সিধা কলেজ। তো চলো তোমরা সিনেমাটিক এনজয় করতে থাকো, একদম কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারা এখন আমাদের কলেজে সাইকেল আর বাইকের স্ট্যান্ডে ভাই, অন্যদিন এতদূর পর্যন্ত ভর্তি হয় আর আজকে দেখো ভাই, বাইক আর সাইকেলে পুরোপুরি ভর্তি। যে আমাদের সাথে আছে আমাদের আরেকজন মেম্বার ড্যান্সার। আর চলো কলেজে আস্তে আস্তে, অনেকটা লেট হয়ে গেলো, এখন তোমাদের মিট করবো আমাদের বাকি পার্টনারগুলোর সাথে। আর তার সাথে ভাই মাইকের আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ প্রচুর মাইকের আওয়াজটাও যাচ্ছে, বুঝতেই পারছো যেহেতু কলেজে প্রোগ্রাম চলছে আর অনেকদিন বাদে কলেজে এরকমভাবে ব্লগ বানাচ্ছি। আর এইদিকে দেখো কে ভাই, কি বিয়ে বাড়ি, অন্য পারসন তোর বিয়ে দেখে দিয়েছি। এত সেজে গুজে কে কলেজে আছে ভাই? আর চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে মেয়েদের জন্য নয় ভাই, নর্মালি অনেক সুন্দর আমাদের কলেজটা। আর সামনের দিকটাতে স্টেজ হয়েছে, একটু আওয়াজ আসতে পারে, ওটা একটু ম্যানেজ করে নিও। আর চলো এখন সামনের দিকটা দেখাবো তোমাদের, দেখতে পাচ্ছ পিছনে ভাই কত মেয়ে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, প্রথমবার কলেজে এসে এরকম টাইপের ফ্যান মিট হলো ভাই। ভাই নিজের যতটা খুশি হচ্ছে তোমাদের তো বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই যারা এখনো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, 1K আমরা অনেকটা কাছাকাছি আছি। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও, এই মাসের মধ্যে আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, দেন আসবে ধামাকা ধামাকা ভিডিও। তার সাথে ভাই সেলিব্রেশনটা তো আমি একদম বুঝতে পারছো, তো তার জন্য সাবস্ক্রাইবটা করে দিও। তো গাইস, এই জাস্ট বললাম তোমাদের ফ্যানেদের কথা, এই জাস্ট ইনি এলো ছবি তুলতে, এখন এসেছে এনার বান্ধবী। ভাই আমি কি এতটা সেলিব্রিটি হয়ে গেছি এখন, কি বলিস গুজর? মনে হচ্ছে তো। কি নাম তোমার? আমার নাম বকুল। হ্যাঁ বকুল। বকুল, আচ্ছা তোর ফ্যান আছে?
আচ্ছা তোর ফ্যান আছে 10,000 সাবস্ক্রাইব 10,000 তোর ই তোর যে 10,000 ফলোয়ার তো চলে এখন ছবি টবি উঠবে ভাই তো চলে এখন ছবিগুলো উঠে নে তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি তো গাইস চলো এখন যাবো আমরা যেখানে নবীনবরণ হচ্ছে তার আগে এখানে একটা লাইন হয়েছে যেখানে আমাদের আইপিএস সাহেব আসবে তো চলো সেটা দেখাই দেন যাবো ওখানে স্টেজের কাছে যেখানে নবীনবরণ হচ্ছে তো ফাইনালি আইপিএস সাহেব চলে এসে ওইদিকে দেখা ভাই আজকের মতো সবকিছু কমপ্লিট মানে আমাদের এই জাস্ট প্রোগ্রাম শেষ হলো কেমন কাটলো রে সারাদিন খুবই এনজয় করলাম আজকের পুরো দিনটা কলেজে ফার্স্ট টাইম ভাই নবীনবরণ সেলিব্রেট করলাম আশা করছি ব্লগটাও তোমাদের পছন্দ হয়েছে পছন্দ লাগলে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে তোমাদের সাথে এরকম নতুন কোনো একটা ব্লগে তোমার জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই হাই ফাইভ